ওয়েলকাম টু সাজির বাইক বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাই। আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আপনাদের ছিল আমার ইউটিউব চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিও টপিক আপনারা থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে বাজাজ পালসার বাইকের কানেক্টিং রড আমাদের কি কন্ডিশন হয়েছে। দেখেন, একটা 150 সিসি বাইকের মধ্যে আমাদের কানেক্টিং রড এইভাবে কি করে হলো, তো চিন্তা করবেন না, আমি অ্যাকচুয়ালি এই ইঞ্জিনটাকে আপনাদেরকে খুলবো আর কারণটাও বলবো, আর অ্যাকচুয়ালি কেন এই জিনিসটা হয়েছে সেটাও বলবো, অ্যাকচুয়ালি ফিট করেও দেখাবো। কেন এই ইঞ্জিনটাকে একটা মেকানিক ভাই নিয়েছে, আজকে আপনাদেরকে ইঞ্জিনটা ফিটিং করে দেখাবো। আর এই ধরনের যদি হয়ে যায় তাহলে কি করে আপনারা ইঞ্জিনটাকে রিকভার করবেন যেন ইঞ্জিনটা আমাদের ভালো হয়ে যায়। তো ভিডিওতে আপনারা জুড়ে থাকুন। তো বন্ধুরা, এটা হওয়ার কারণ হলো বাইকের মধ্যে এটা আমাদের পিস্টনের টুকরোটা আমাদের এখানে লেগে থাকে আর নিচের পার্টটা আমাদের ছুটে যায় এক সাইডে। তখনই বাইকটা যখন স্টার্ট হয় তখনই এক সাইডটা ঢিলা হওয়ার কারণে আমাদের এই কানেক্টিং রডটা ভেঙে যায়। তো ভাঙার পর এবার আমাদেরকে কি করতে হবে, পুরো ক্র্যাঙ্ক সেটটা আমরা খুলবো। খোলার পর কানেক্টিং রড আমরা নতুন দেবো, মেন বারিং চেক আপ করবো, ব্লক কিট নতুন লাগাতে হবে, ব্লক কিটটা আমাদের ভাঙা পড়ে যায়। তো এর মধ্যে কী কী আরও খারাপ হয়েছে, কী কী ঢুকেছে সেগুলো দেখবো। তো চলি ভিডিওটা আরম্ভ করি। তার আগে বলে দিচ্ছি ভিডিওটা অনেক সুন্দর হবে, তো ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটা ফার্স্ট টাইম এসে দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলি দেরি না করি ভিডিওটা স্টার্ট করি। আগে আমাদেরকে দেখতে হবে গিয়ার বক্সের প্রিমিয়ামে আমাদের কোনো আঁচ এসছে কি না। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইঞ্জিনটা যখন আমরা ফিট করব, তো গিয়ার বক্সগুলো যদি ভালো থাকে তাহলে ইঞ্জিন মেনে আমাদের লাভ আছে। তো এখানে আমাদের সমস্যা কিছু অতটা দেখতে পাচ্ছি না, শুধু ওয়াশ করতে হবে আর অনেক নোংরা আছে। তো প্রিমিয়াম আমাদের এখানে ভাঙেনি, শুধু একটা জিনিস প্রিমিয়াম ভেঙেছে, যেটা আমাদের ব্যালেন্সার, ইঞ্জিনকে রোটেট করে আর ব্যালেন্স দেয় বাইকের মধ্যে, সেটা আমাদের একটু ভাঙা গেছে। এটা ব্যালেন্সার আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর এটা আমরা পুরো বিগিন আমরা চেঞ্জ করবো না, শুধু কানেক্টিং রডটা চেঞ্জ করবো। আর ব্লক কিটের মধ্যে ব্লক কিট আমরা নতুন লাগাবো, ঠিক আছে, আর প্যাকিং দিব জাস্ট। আর বাকি পার্টসগুলো ওয়াশ করার পরে আমরা বুঝতে পারবো যদি কিছু পার্টস এবং আরও খারাপ হয়ে থাকে। তো তাহলে আপনারা ভিডিওটা জুড়ে থাকুন, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করব। বন্ধুরা, পুরো ইঞ্জিন আমাদের খোলার পর আমরা ওয়াশ করলাম, করার পর এবার আমরা ইঞ্জিনটা ফিটিং করব। তার আগে বলে দিয়েছি কী কী পার্টস আমি নিয়ে আসলাম, দেখেন। চলি এখানে আমরা ব্লক কিট লাগাবো। তো ব্লক কিট আমাদের অ্যাসেম্বলি কিট নিয়ে আসলাম। এখানে আমাদের পিস্টন রিং পুরো সেট আছে, আমাদের ক্লাচ অ্যাসেম্বলি আছে বাজাজের, পুরো অ্যাসেম্বলি কিট। এখানে যেটা ব্যালেন্সার আমাদের ভাঙা গেছিলো সেটা, আর এখানে আমাদের সিজার গিয়ার রয়েছে, এটা সিজার গিয়ার লাগাবো, আর ওয়াইল সিল কিট, টাইমিং প্যাড, টাইমিং চেন, রিজুবন আঠা, আর একটা ফুল প্যাকিং কিট। তো চলি আমরা এবার ফিটিং করতে আরম্ভ করি। Thank you.
বন্ধুরা, জিবিটির মার্কিং আর চেম্বারের মার্কিং যদি আমরা এক জায়গায় করি তো পিস্টলটা আমাদের টপে চলে যাবে, ঠিক আছে। আর এখানে আমরা লেফট রাইট টি উপরে, তাহলে কী হবে, টাইমিং আমাদের অ্যাডজাস্ট। এবার এখানে আমাদের কাজ আছে কিছু গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদেরকে দেখাই। সিজার গিয়ার ফিট করব। তো বন্ধুরা, সিজার গিয়ারটা যদি আমরা ফিট করি, এখানে আমাদের তিনটে মার্কিং আছে, ঠিক আছে। মিডিলে যেটা সাদা মার্কিং আছে সেটা আমাদের এই পজিশনে রাখতে হবে, এই পজিশনে রাখতে হবে। এখানে গিয়ে এখানে দেখেন, এখানে একটা আমাদের কাটিং রয়েছে, সেই কাটিংটার সঙ্গে আমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। তো আগে আমরা সিজার গিয়ার পাক দেব। বন্ধুরা, সিজার গিয়ার আমাদের পাক কীভাবে দেব, তো দেখেন দুটো অসার আছে, পরে নিচ্ছি। এটা আমাদের উল্টো সোজা আছে, তো এদিকে আমাদের যাচ্ছে না, এদিকে যদি আমরা নিয়ে যাই তাহলে ঠিক আছে, আর এটা এদিকে এদিকে আমরা যাবে। এখানে আমরা ভুল, অনেক মেকানিক ভাই এখানে আমাদের ভুল কাজ করে দেয়, আর সেটা পাক কম বেশ হয়ে যায়, আর বাইকের মধ্যে সাউন্ড প্রবলেম সৃষ্টি হয়। তো চলি ক পাকে রাখবো বলে দিচ্ছি, এক দুই, বুঝতে পারলেন, আবার দেখাচ্ছি, এক দুই, দুই পাকে বললাম আর মেশিনটাকে ভরে দিলাম। এবার এটাকে নেব, ঠিক আছে। তো এটা এক দুই, আবার এটা ভরে দিলাম, বাস একটা ওয়াশার দেব, ওয়াশার দিলাম। দেওয়ার পর যেটা আমাদের ব্যালেন্সার আছে সেটাকে, এখানে টাইমিং রয়েছে, এই টাইমিংটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো এবার আমি হাত দিয়ে ধরে রাখলাম আর এটাকে ভরবো, ঠিক আছে। একটু হাত ছাড়লেও কোনো অসুবিধা নেই, পরে আমি অ্যাডজাস্ট করে নিব। তো আস্তে করে আমি ভরি, বাস আস্তে করে গেল, বাস এবার চলে গেছে। এবার আমরা পারফেক্ট টাইমিংটা, এখানে দেখো, বাস হোয়াইট কালারে যেটা আছে সাদা কালার মিডিলে রাখলাম। এবার কিন্তু আমাদের এখানকার টাইমিং একদম পারফেক্ট। এবার আমাদেরকে এই টাইমিংটা দেখতে হবে, এখানে দেখো এই টাইমিংটা আমাদের একটু রং আছে। যদি এই টাইমিংটা আমাদের রং হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাইকের ভাইব্রেশন, বাইকটা ভাইব্রেশন করবে। এবার আমাদের টাইমিংটা পারফেক্ট আছে, দেখিয়ে দিচ্ছি, দেখেন একটু উনিশ কুড়ি, বাস মার্কিং, ওটা মার্কিং, এটা মার্কিং, বাস। এবার কিন্তু আমরা হাউজিং লাগাতে পারি, তার আগে আমাদেরকে গিয়ার লিভার ফিট করতে হবে, গিয়ার শ্যাফ্ট, গিয়ার শ্যাফ্টটা দাও তো, দেন গিয়ার শ্যাফ্টটা আমরা এখানে ফিট করব, বাস। এবার আমাদের গিয়ার শ্যাফ্টও ফিট হয়ে গেছে। এবার আমরা হাউজিং ফিটিং করার আগে আমাদের মোবিল পাম্প ফিট করতে হবে, ওয়াইল পাম্প ফিট করা হয়ে গেছে। এখান থেকে ওয়াইল পাম্পের ছেদ দিয়ে আমাদের ওয়াইল আসবে, ঠিক আছে। তো এবার আমরা ভরবো এই পিনিয়নটাকে, চলি কিক মারার জন্য, এটা আমাদের আইডিয়াল পিনিয়ন। আর এটা এখানে আমাদের লক করে দেব, বাস এবার আমরা হাউজিং ভরতে পারি, আমাদের সব কমপ্লিট। হাউজিং ভরার টাইমে দু চারটা জিনিস আমাদের চেক করতে হবে, ঠিক আছে। এক নম্বর এটা, দু নম্বর অয়েল পাম্পের পিনিয়নটা, তিন নম্বর এখানে আইডিয়াল পিনিয়ন, এটাকে হাত দিয়ে একটু হালকা করে ভরতে হবে যেন আমাদের চলে যায়, বাস আর যাচ্ছে না। এবার আমরা একটু স্লাইড এই মালটাকে হালকা করে ফাঁক দেব, বাস চলে গেছে। তো হাউজিং আমাদের ফিটিং, thank you.
বন্ধুরা, বাজাজ পালসার বাইকের ইঞ্জিনটা আপনারা দেখলেন কেমন ছিল। কানেক্টিং রড ভাঙা, ব্লক কিট ভাঙা, তো প্রায় এই ইঞ্জিনটা আমাদের ফিটিং করা হয়ে গেল। তো খরচাও মোটামুটি যেটা আমরা পার্টস লাগালাম মিনিমাম 7,000-এর উপরে হয়ে গেছে, এবং মিস্ত্রি চার্জ আছে, ইঞ্জিন অয়েল আছে, ডেথ খরচা আছে, আরও আবিজাবি আছে। তো প্রায় এই বাইকের খরচা 10,000-এর আশেপাশে হবে। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদেরকে স্টার্ট করে দেখাতে পারবো না, কেন আমার কাছে এক মেকানিক ভাই ইঞ্জিনটা নিয়ে এসেছিলো, আর সে কন্ডিশান দেখে বলছিলো আমি নিজের হাতে ফিট করবো না, সাজির ভাইয়ের কাছে ফিট করবো। তো আমি আমার কাছে নিয়ে আসলো, আমি অবশ্যই করে দিলাম, কেন আমার একটা ফার্জ, আমার কাছে কেউ আশা করে এসেছিলো, আর আমি ইঞ্জিনটা যদি না করে দিই তো খারাপ দেখে দেবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, যেটা আমাদের চার্জ সেটা চার্জ ও দিবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার একটুও ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইকগুলো ইউটিউব চ্যানেলের সঙ্গে। আবার ইন্তজার করুন নতুন ভিডিওর জন্য।